মিশর থেকে ভাড়ায় আনা দুটি উড়োজাহাজ এখন বাংলাদেশ বিমানের এয়ারলাইন্সের গলার কাটা আয়ত দূরের কথা উড়োজাহাজ দুটি নষ্ট হয়ে বিকল ছিল দীর্ঘদিন এখন ফেরতও দেওয়া যাচ্ছে না কেননা চুক্তির শক্তে বলা ছিল যে অবস্থায় সেগুলো আনা হয়েছে ফেরত দিতে হবে সেই অবস্থাতেই যে কারণে ইঞ্জিন সহ কারিগরি নানা জটিলতায় এখন বসে বসে প্রতি মাসে দশ কোটি টাকা গচ্চা দিচ্ছে বিমান কর্তৃপক্ষ এ নিয়ে সংস্থাটির এমডির উপর খুব প্রকাশ করেছেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী ও সচিবরা লিজিয়ানা উরুজাহাজ দুটি নিয়ে বিপাকে থাকার কথা স্বীকার করেছেন বিমানের এমডি বর্তমানে মেরামতের জন্য ভিয়েতনামে আছে এই উড়ুজাহাজ দুটি